हेलो फ्रेंड्स अस्सलामु अलैकुम आमी मृदुसुमंदिर खंडकार जेके अपडेट टेक्नोलॉजी चैनलेर पक्ष थेके आपनादेरके जानाচ্ছি वेलकाम। आजकेर भिडियोते आपनादेर साथे शेयर करब हाउ टू सॉर्टिंग डाटा ऑर्डर बाय कस्टम लिस्ट इन एमएस एक्सेल। अर्थात एमएस एक्सेलेर मध्ये आमरा किভাবে डाटा सॉर्टिंग करते पाরি ऑर्डर बाय कस्टम लिस्ट अनुसारे आजके आमरा सेই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। প্লাস এক্সেল আসার পরে কি বলছি এক্সেল শিটে আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো কি আমরা সর্টিং করতে পারি আর সেই সর্টিংটা করতে পারি আমরা কিভাবে যে কাস্টম লিস্ট অনুসারে আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা কি করব এখান থেকে আমাদের এই ডাটাগুলোর মধ্যে আমরা যে কোনো জায়গায় কার্সর রাখবো। রাখার পরে এখান থেকে কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাব আমরা এখান থেকে শর্ট এন্ড ফিল্টারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে কাস্টম শর্ট এখানে ক্লিক করে কাজটা করতে পারি অথবা চাইলে আপনারা এখান থেকে এই যে ডাটা ট্যাবে আসার পরে আপনারা এখান থেকে এই যে শর্ট এখানে ক্লিক করে কাজটা করতে পারেন। বাস এক জায়গাতে ক্লিক করলে হবে তাহলে আমরা এখানে ক্লিক করি আমরা শর্টে ক্লিক করলাম। বাস করার পরে তারপরে এখান থেকে আপনারা কোন কলাম অনুসারে আপনি শর্ট করবেন সেই কলামটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে ধরুন আমি কোন কলাম দিয়ে করব এই যে শর্ট বাই এখানে কলাম দেখাই দিলাম ধরুন এমপ্লয়ি নেম তাহলে এমপ্লয়ি নেম অনুসারে করব। তারপরে এখানে শর্ট কি থাকবে আমাদের ভ্যালু। তারপরে এখানে অর্ডার আমরা কি রাখবো এখান থেকে আমরা অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং কোনটা রাখবো আমরা কি রাখবো বলছি কাস্টম লিস্ট। তাহলে অর্ডার হবে আমাদেরকে এই যে কাস্টম লিস্ট এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। বা সিলেক্ট করার পরে এখন কাস্টম লিস্টের মধ্যে এখন আমরা কি দেখাচ্ছি আমাদের কলাম কোন কলাম এমপ্লয়ি নেমগুলা এখন আমাদের অর্ডার হবে আর সেটা কিভাবে হবে সেটা আমরা এখানে লিস্টে লেখা দিব যে আমাদের এই অনুসারে এই নামগুলো অনুসারে হবে। তাহলে এখানে যে এমপ্লয়ি নেমগুলো দেওয়া আছে তার ভিতরে আমি দেখা দিলাম এখানে কি যে আমি নাম দেখা দিলাম যে এখানে কি দেখাইলাম হাসান নামটা কি হবে হাসান। তারপরে কি জসিম তারপরে এখানে কি যে আমি দিলাম কি এখানে মনির। তো এই তিনটা নামের অনুসারে এখানে আমার কি হবে এমপ্লয়ি নেম এখানে আমার কি হবে শর্টিং হবে। তাহলে এই তিনটা নাম দেখানোর পরে এখন আমরা কি করব এই তিনটা নাম আমরা এই যে অ্যাড এ ক্লিক করে আমরা অ্যাড করলাম তাহলে আমাদের এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এই ধরুন আমাদের এমপ্লয়ি নেমের যেখানে ভ্যালুগুলোর মধ্যে আমরা অর্ডার দেখাইছি কি এই তিনটা নেম তাহলে এই তিনটা নাম অনুসারে আমাদের এমপ্লয়ি নেমের ডাটাগুলা এখানে কিভাবে আমার শর্টিং হবে। তাহলে এখন আমি এখন ওকেতে ক্লিক করি। বাস ক্লিক করার পরে ধরুন এই তিনটা নাম অনুসারে কিন্তু আমাদের ডাটাগুলো এখানে কি হয়ে গেল শর্টিং হয়ে গেল। তাহলে কোন নেম এই যে হাসান তাহলে হাসানের নেম অনুসারে হাসানের ডাটাগুলো শর্টিং হয়ে গেল। তারপর কি দিয়েছে জসিম জসিমের ডাটাগুলো শর্টিং হয়েছে। তারপরে মনির ডাটাগুলো শর্টিং হয়েছে। এছাড়া পরবর্তীতে অন্যগুলো যেগুলো আছে সেটা এখানে সে অটোমেটিক্যালি সিরিয়ালে নিয়ে নিছে। তাহলে এখানে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি কাস্টম লিস্ট অনুসারে দেখাই দিয়ে আমার ডাটাগুলো আমরা শর্টিং করতে পারি। তাহলে আমরা এমপ্লয়ি নেম দিয়ে দেখলাম এবার তার আবার আন্ডো করি। আন্ডো করার পরে এবার আমরা দেখি যে মনে করেন যে এরিয়া নেম দিয়ে দেখার জন্য সেমভাবে আমরা আবার চলে আসি কোথায় আমরা শর্টে এখান থেকে কিংবা আমরা হোম ট্যাবে আসার পরে আমরা এখানে যাই আমরা কাস্টম শর্টে গেলাম। তারপর এখান থেকে আমরা শর্ট বাই দিলাম কি তখন এরিয়া নেম দেখানোর পরে আমরা আবার এখানে চলে আসি কাস্টম শর্ট। বাস এখানে যাওয়ার পরে এবার আমরা এখানে লিস্টে কি দিব এরিয়া নেম। তাহলে আমাদের বিভিন্ন এরিয়া নেম আছে আমরা কোন এরিয়া নেম দিয়ে এখানে আমাদের এই ডাটাগুলোকে আমরা শর্ট করব। তাহলে এরিয়া নেম আমরা দিলাম এখানে কি গাজীপুর। তারপরে দিলাম এখানে আমরা কি মিরপুর। তারপরে এখানে দিলাম আমরা কি ধরেন টঙ্গী। তাহলে আমরা তিনটা দিলাম তো আরেকটা দিই। তারপরে দিলাম আমরা এখানে কি সাভার। বাস এই চারটা এরিয়া নেম অনুসারে আমাদের এই ডাটাগুলো শর্টিং করে এখানে দেখাবে। তাহলে এটা দেওয়ার পরে আমরা অ্যাড করি। তারপরে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করলাম। বাস এই যে আমাদের চলে আসলো এখানে অর্ডার এখানে চলে আসলো। আসার পর আমরা ওকেতে ক্লিক করি। বাস এই ধরুন আমার এখানে গাজীপুর টঙ্গী তারপরে আমি দেখছি কি এখানে যে মিরপুর এই যে মিরপুর। তারপরে এখানে যেটা দিলাম এই যে এখানে এরিয়া নেমগুলোতে আমার এই ডাটাগুলো এখানে কি হলো শর্টিং হয়ে গেল। তাহলে এখান থেকে ধরুন আমরা এইভাবে আমরা কাস্টম লিস্টের মধ্যে আমাদের লিস্ট অনুসারে ইচ্ছা করলে আমরা কি করতে পারি আমাদের ডাটাগুলোকে আমরা শর্টিং করতে পারি। তো সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন ধরুন আমরা আমাদের এই যে লিস্ট যেখানে আমরা ই করলাম যে আমরা এখান থেকে লিস্টে যে আমরা অ্যাড করে করলাম আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের শিটের মধ্যে আমরা এখান থেকে লিস্ট তৈরি করে সেই লিস্টটা আমরা ইম্পোর্ট করেও সেটা দিয়ে কিন্তু ইচ্ছা করলে আমরা এখান থেকে কি করতে পারি শর্টিং করতে পারি। তো সেটা কীরকম আমরা আবার আন্ডো করি। আন্ডো করে আগের অবস্থায় আসলাম। আসার পরে ধরুন এখান থেকে আমরা কী দিয়ে শর্টিং করবো ধরুন আমরা এখান থেকে যে আমরা কি মান্থ নেম দিয়ে। তাহলে এখানে ধরুন আমরা কটা মান্থ নেম লিখি যেমন আমি লিখলাম এখানে কি ধরুন আমি এখানে লিখলাম জানুয়ারি। তারপরে কী দিয়ে করবো ফেব্রুয়ারি। তারপরে আর কি জানুয়ারি ফেব্রুয়ারির পরে আমি দিলাম এখানে কি ধরুন মে। এই তিনটা মাস আমি দিলাম। এই তিনটা মাসের অনুসারে আমরা কি এই মান্থ নেম দিয়ে আমাদের এই ডাটাগুলো আমরা শর্টিং করবো। তো সেই ক্ষেত্রে এখানে আমি তিনটা মাসের নাম লেখার পরে এখন আমার কি করতে হবে আমরা চলে যাবো কোথায় আমরা এই যে ফাইল মেনুতে আসবো। আসার পরে এখান থেকে আমরা অপশনে যাব। বাস অপশন থেকে আমরা অ্যাডভান্স অপশনে যাব। তারপরে এখন আমরা নিজ দিকে আসি আমরা আরও নিজ দিকে আসবো। বাস নিজ দিকে আসার পরে আরও নিজ দিকে আসি। বাস এখান থেকে ধরুন আমরা একটু নিজ দিকে আসি। আসার পরে এখানে আমাদের লেখা আছে এই যে এখানে আমাদের ওয়েব অপশনের নিচে এখানে লেখা আছে এডিট কাস্টম লিস্ট। আমরা এডিট কাস্টম লিস্টে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আমরা আগে যে কাস্টম লিস্ট অনুসারে করছি সেই আগে লিস্টগুলো কিন্তু এই যে এখানে দেওয়া আছে এই যে আমার হাসান জসিম তারপরে যে আমি এরিয়া নেম এগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে। तो এখন ধরুন আমি কি করব এই যে যেটা আমি এখানে লিখছি শীটের মধ্যে এইটা এখন আমি এখান থেকে নিয়ে আমি ডাটাগুলো সর্টিং করব। তো সেই ক্ষেত্রে আমি কাস্টম লিস্ট এখানে আসার পরে এখান থেকে এই যে 2 নম্বর অপশন দেওয়া আছে কি এখানে এই যে ইম্পোর্ট অপশন। তাহলে ইম্পোর্ট অপশনের মধ্যে কিভাবে ইম্পোর্ট করতে হবে আমরা এই যে এখানে ইম্পোর্ট লিস্ট ফ্রম সেল, তাহলে আমরা এখানে কার্সর রাখবো, রাখার পর এখান থেকে আমাদের এই যে এখানে সেলের রেঞ্জটুকু আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিন্তু রেঞ্জটা চলে আসছে এখানে চলে আসলো। এখন আমরা এটা কি করব এখান থেকে এই যে ইম্পোর্ট আমরা ইম্পোর্টে ক্লিক করলাম আমাদের এখানে কিন্তু ধরুন ইম্পোর্টে চলে আসলো এই যে লিস্টে চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি তারপরে মে আমি তিনটা চলে আসছে বা চলে আসলো কিন্তু এখন আমার লিস্টের মধ্যে। এখন চলে আসার পরে এখন আমরা যদি কি করি এখান থেকে আমরা ধরেন যে আমরা ওকেতে ক্লিক করলাম বাস, ওকেতে ক্লিক করার পরে আবার ওকেতে ক্লিক করি বাস আমাদের লিস্টে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমরা আমাদের ডাটার মধ্যে কাস্টম রাখলাম, রাখার পরে আমরা শর্ট এন্ড ফিল্টার আসি, তারপর আমরা কাস্টম শর্টে চলে যাই বা যাওয়ার পরে এখান থেকে আমরা কোন কলাম অনুসারে করবো তো এখন আমরা দেখাচ্ছি কি মান্থ নেম, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করবো মান্থ নেম, এটা সিলেক্ট করবো এই কলামটা। সিলেক্ট করার পরে এখন আমরা চলে যাবো কাস্টম লিস্টে, কাস্টম লিস্টে যাওয়ার পরে এখন আমরা আগে কি অ্যাড করছিলাম এখানে এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মে এই তিনটা মাস আমরা আগে অ্যাড করা ছিল, তাহলে আমরা ইম্পোর্ট করে অ্যাড করছিলাম। তাহলে এই যে এটা আমি সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখন আমি যদি ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করার পরে এই যে আমার মাসের নেমগুলো চলে আসছে। এখন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মে এই তিনটা মাস দিয়ে আমার ডাটাগুলো শর্টিং হবে। এখন ওকেতে ক্লিক করি এই ধরুন জানুয়ারি মে এখানে যে মাসগুলো আছে সেই মাসগুলো দিয়ে কিন্তু আমার কি হয়ে গেল ডাটাগুলো এখানে শর্টিং হয়ে গেল। তো এইভাবে কিন্তু চাইলে আপনার এখান থেকে এভাবে মান্থ নেম দেখায় ই করে দিয়ে আপনার এখানে লিস্টে অ্যাড করে দিয়ে তারপরে তাহলে এভাবে শর্টিং করতে পারেন। তো সেটা কিন্তু কীভাবে করতে আমি কিন্তু আপনাদের এখানে দেখাই দিলাম যে কীভাবে কাজটা করতে হয়। এখন ধরুন আপনারা এই যে আমরা এখানে যে লিস্টগুলো এখানে অ্যাড করলাম সেগুলো আপনারা চান যে কী করার জন্য আপনারা ডিলিট করতে চান তো সেটা করতে পারেন। তো সেটা করার জন্য এখান থেকে আবার এখানে চলে যাবেন, যার পরে কাস্টম শর্ট এখান থেকে যাবেন এই যে কাস্টম লিস্টে যাবেন, যার পরে এই যেগুলো আপনি ডিলিট করে দেবেন। তাহলে আপনি যেটা ডিলিট করবেন সিলেক্ট করে এই যে ডিলিট ডিলিট হয়ে ক্লিক করার পক্ষে ক্লিক ডিলিট হয়ে গেল। আবার এটা সিলেক্ট করে ডিলিট ডিলিট আবার এই যে সিলেক্ট করলাম ডিলিট ডিলিট হয়ে গেল। কিন্তু এখন যদি ইচ্ছা করলে আপনি এগুলো ডিলিট করতে পারবেন না। কেন ডিলিট করা যাবে না, এগুলো আমাদের বাই ডিফল্ট আমাদের এখানে এগুলো অ্যাড করা থাকে, যেগুলো আমরা আমাদের শিটে যখন আমরা কি করি এই যে জানুয়ারি লিখি তখন অটোমেটিক জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ চলে আসে। আমরা যখন এই যে SUN সংক্ষেপে লিখি সানডে অথবা সানডে পুরো লিখি তখন আমাদের সেটা টান দিলে চলে আসে। কেন, যেহেতু আমাদের এই যে কাস্টম লিস্টের মধ্যে এখানে অ্যাড করা আছে বলে কিন্তু এখানে অ্যাড করা আছে বলেই বাই ডিফল্ট অ্যাড করা থাকে, অ্যাড করা আছে বলে কিন্তু আমরা যখন এখানে লেখা টান দিই অটোমেটিক চলে আসে। যেমন আমরা সানডে অথবা সান লিখলে অথবা জানুয়ারি সংক্ষেপে কিংবা পুরোটা লিখলে আমরা কিন্তু চলে আসে। আর কেন চলে আসে বলছি এই যে লিস্টে অ্যাড করা আছে বলে কিন্তু অটোমেটিক চলে আসে। এখন তো আমরা এখানে এটা কি করে দিই আমরা এটা ক্যান্সেল করে দিলাম। এই যে আমরা যখন এখানে জানুয়ারি লিখি আমরা কিন্তু টান দিলে বলছে কি এই যে নিচ দিকে বা আপনি যেদিকে টান দেন ফেব্রুয়ারি মার্চ চলে আসে, আমরা এদিকে টান দিলে চলে আসে। সেমভাবে আমাদেরকে এই যে সংক্ষেপে আমরা যখন জান লিখি বাস আমাদের টান দিলে কিন্তু চলে আসে, আবার এইদিকে টান দিলেও কিন্তু এইদিকে চলে আসে। কেন, যে কাস্টমারটা আছে। সেমভাবে ওই যে আপনার স্যাটারডে সানডে সেটাও চলে আসে, কারণ এগুলো লিস্টে আমাদের এক্সেলের কাস্টম লিস্টে সেট করা থাকে বলে কিন্তু আমাদের শিটে টাইপ করলে এগুলো আমাদের এখানে ফিল্ডগুলো অটোমেটিক চলে আসে। তো এটাই সেই বিষয়গুলো। কিন্তু এই বিষয়গুলো এখানে আমরা দেখলাম যে আমাদের এখানে যে এই ডাটাগুলোর মধ্যে যে আমাদের এখানে বিভিন্ন কলামের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো আমরা কীভাবে কাস্টম লিস্টে আমরা অ্যাড করার মাধ্যমে এখানে কী করতে পারি এখানে ডাটাগুলো শর্টিং করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু শর্টিং ডাটা অর্ডার বাই কাস্টম লিস্ট ইন MS Excel এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।